2019 থেকে 2024 পর্যন্ত খালি থাকার পর আবার ডেপুটি স্পিকার পেতে চলেছে সংসদ। কে হবেন ওম বিড়লার ডেপুটি, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিরোধীদের তরফে এই পদের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হলেও সরকার এখনও নীরব। বরং স্পিকারের পর ডেপুটি স্পিকার পদও নিজেদের দখলে রাখার রাজনীতি শুরু করেছে বিজেপি। 2014 সালে যেমন এনডিএ শরিক এআইডিএমকের সাংসদ এম থাম্বিদুরাই ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন, শোনা যাচ্ছে এবারও শরিকদের এই পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। এদিকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য লড়তে প্রস্তুত ইন্ডিয়া জোটও। ইতিমধ্যে ফৈজাবাদ লোকসভা থেকে জয়ী সমাজবাদী সাংসদ অবধেশ প্রসাদের নামে সিলমোহর পড়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে অবধেশ প্রসাদকে এই পদের জন্য মনোনীত করেছে ইন্ডিয়া জোট। নবনির্মিত রাম মন্দির যে অযোধ্যায় পুনঃপ্রতিষ্ঠিত, সেখানকার সাংসদকে এই পদের জন্য সমর্থন করছে ডিএমকে, আপ এবং সিপিআই এমএলএর মতন শরিকেরাও। কে এই ডেপুটি স্পিকার? লোকসভায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পদ ডেপুটি স্পিকার, সংসদের নিম্নকক্ষে অধ্যক্ষের পরে। সংবিধানে 95-এর এক ধারা অনুযায়ী লোকসভার অধ্যক্ষের অবর্তমানে ভবন পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকারী ডেপুটি স্পিকার। সংসদ পরিচালনায় ডেপুটি স্পিকার অধ্যক্ষের মতোই ক্ষমতাবান। সংবিধানের 93 ধারা বলছে, নির্বাচনের পর স্পিকার এবং ডেপুটি স্পিকার পদের জন্য সংসদ দুজন সভ্যকে নির্বাচিত করবে। এমনকি এই দুই পদে শূন্যতা তৈরি হলে সংসদ আবার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে পারবে। সংবিধানের 178 ধারায় রাজ্যের বিধানসভাগুলোর ক্ষেত্রেও এই একই কথা বলা রয়েছে। এই পদ কি বাধ্যতামূলক? ডেপুটি স্পিকার পদে নির্বাচন শুধু বাধ্যতামূলক কি নয়, সংবিধানের 93 এবং 178 ধারা স্পষ্ট করে বলছে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। কিভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হন? লোকসভার সদস্যরা যেভাবে সংসদে স্পিকার নির্বাচন করেন, ঠিক সেভাবে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন ডেপুটি স্পিকার। সাধারণত নবগঠিত সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন করা হয়, যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় দ্বিতীয় অধিবেশনে। সংসদীয় নীতি অনুযায়ী অধ্যক্ষের নির্ধারিত দিনেই তার ডেপুটি নির্বাচিত হন। ভারতে কোন কোন সময় ডেপুটি স্পিকার পদে বিরোধী সাংসদ নির্বাচিত হয়েছে? 2004 থেকে 2014 ইউপিএ সরকার চলাকালীন সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিল। প্রথম ইউপিএ সরকারের ডেপুটি স্পিকার ছিলেন শিরোমণি অকালি দলের সাংসদ চরণজিৎ সিং আটওয়াল, আর দ্বিতীয় ইউপিএ সরকার চলাকালীন এই পদে ছিলেন বিজেপির কে মুন্ডা। 1998 থেকে 2004 পর্যন্ত বিজেপি যখন কেন্দ্রে, তখন সংসদের ডেপুটি স্পিকার ছিলেন কংগ্রেস সাংসদ পি এম সৈয়দ। লোকসভায় কারা ছিলেন ডেপুটি স্পিকার? এম এ আয়াঙ্গার, সর্দার হুকুম সিং, এস ভি কৃষ্ণমূর্তি রাও, রঘুনাথ কেশব খাদিলকার, গিলবার্ট জি সোয়েল, গোদে মুরহারি, জি লক্ষ্মণন, শিবরাজ পাটিল, এস মল্লিকার্জুনাইয়া, সুরজ ভান, পি এম সৈয়দ, চরণজিৎ সিং আটওয়াল, কে মুন্ডা, এম থাম্বিদুরাই।